তো ফাইনালি আমরা ভারতের খুব কাছাকাছি চলে এসেছি, আর এই বাড়িটা হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি। এই যে দেখুন শেষ বাড়ি, এরপরে ভারত, ঠিক আছে? এই যে আপনার যে যে বাঁশগুলো দেখা পাচ্ছেন সবগুলো ভারতের, ঠিক আছে? মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। আর এই যে মাফি ভাই, লেমা আপু, বন্যা আপু, মাফি ভাই একটা হাই দিবেন না। হ্যাঁ, এই তো আমার মাফি ভাই। সবচেয়ে বেশি খারাপ লাগতেছে এখানে সাজু ভাই আসছে ভিডিও করার জন্য, কিন্তু ভিডিও করা পারতেছে না। আমরা সীমান্তে খুব কাছাকাছি আছি, আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি। এই যে দেখুন আমরা শেষ বাড়িতে দাঁড়িয়ে আছি, তার পাশে ভারতের সীমান্ত। এখানে এক ভাই গরু দিয়ে হাল চাষ করতেছে, দেখুন বহুদিন পর গরুর হাল দেখলাম। সালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে। কথা বলতেছি বাংলাদেশের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার ধরন্তি ইউনিয়নের উসনা গ্রাম থেকে। আমার পাশেই ভারতের সীমান্ত, তো আমরা এখানে একটু ঘোরাফেরা করতেছি। আর দেখুন সীমান্তবর্তী গ্রাম কেমন হয়, মাশাআল্লাহ। আমার হাতের বাম পাশেই ভারতের সীমান্ত, ক্লিয়ার? এই যে দেখুন, এটি হচ্ছে উসনা গ্রাম। ওয়াও, এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো বাংলাদেশের, আর এই যে বন দেখা যাচ্ছে মানে গাছপালা এগুলো হচ্ছে ভারতের। ওয়াও, মাশাআল্লাহ। তো আমার সঙ্গে আছে বেশ কয়েকজন আপু ও ভাই, আর এটি হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি, দেখুন। ওয়াও, এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো সব বাংলাদেশের, তার পাশেই কিন্তু ভারত, মাশাআল্লাহ। ওয়াও, খুব ভালো লাগতেছে এখানে এসে। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো বাংলাদেশের, আর এই যে ঝাউবন, ওয়াও, মাশাআল্লাহ। এই যে বন্ধুর এই যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো সব ভারতের, বাহ সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তো আমরা খুব ভালো সময় পার করতেছি। এই যে দেখুন, খুব ভালো লাগতেছে। এই তো সাজু ভাই, জয়পুর একদম বড় কন্টেন্ট ক্রিয়েটর, মাশাআল্লাহ। এই তো এই বাবু ঘরের বাড়ি এখানে। তোমার নাম কি বাবু? তোমার নাম কি মিম? মুমিন। আর তোমার নাম কি? হিয়া তোমার নাম, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। এই তো দেখুন, মাশাআল্লাহ। আপা পাইছেন সোমা আফরোজ? আচ্ছা, ওখানে দাঁড়া, আপনার ওই গ্রুপে যান, গ্রুপে গেলে পাবেন। না, ভিডিও কিভাবে ফলস করবে? না না, স্পটে ভিডিও করতেছে, কেমন করে ফলস হয়? মাশাআল্লাহ। তো আমরা আছি এই মুহূর্তে ধরঞ্জি ইউনিয়নের উসনা গ্রামে, আর এখান থেকে বাংলাদেশ শেষ, এটা হচ্ছে শেষ বাড়ি, দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ। ওয়াও, খুব সুন্দর লাগতেছে। তো আমরা এখানে এসে একটা ফুলের গাছ দেখেছি, এই তো লিজা আপু ফুল তুলতেছে। ওয়াও, সাকিব ভাই, দেখুন কত সুন্দর ফুল। ওয়াও, মাফি ভাই একটা হাই দিবেন না। হ্যাঁ, এই তো আমার মাফি ভাই। ওয়াও, আমি তো বোঝা আছি, কলা খাওয়া গেলাম না, দুঃখের বিষয়। সাজু ভাই, সবচেয়ে ভালো আমরা এই দিক দিয়ে যাই, ওই যে সীমান্তবর্তী কিছু ভিডিও ফুটেজ নেই, চলেন 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 যাই।
ভাই কোন প্লেয়ার আছে কি কোন শান্ত প্লেয়ার একটু না একটু না দেখা যাবে না শান্ত ভাই শান্ত 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 ভাই শান্ত 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 তো বন্ধুরা আমরা এখন এগিয়ে যাচ্ছি সীমান্তের দিকে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই আমাদের সহযোগিতা করতেছে সামনে লিমা আপু বন্যা আপু আছে আমি তাদের পিছে পিছে গাইড দিচ্ছি যেন হারে না যায় এখানে এসে যেহেতু আমরা সীমান্তবর্তী এলাকায় আছি তো আমাদের এক স্থানীয় ভাই আমাদের সহযোগিতা করতেছে এই যে পাশে ঝাড়ুগুলো দেখা যাচ্ছে এগুলো সব ভারতের আমি খুব ভুল করলাম আমার গেম বেল্টটা ব্যাগের মধ্যে আছে বের করার সুযোগ পাই নাই কি বলবো দুঃখের বিষয় যদি ভিডিওটা একটু কাপা কাপি হয় ক্ষমা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওয়াও ওই যে ভাই নিয়ে যাচ্ছে এই তো আমাদের সাজু ভাই ওয়াও ভাই সবসময় দেখো ভাই আপনার হিরো না তো আমরা দেখুন বহুদিন পর গরুর হাল দেখলাম মাশাল্লাহ ওয়াও ভাইয়েরা বোনেরা সীমান্ত থেকে আসলো খুব কাছ থেকে আমি যাইনি ভয়েই যাইনি কারণ আমার আবার একটু ভয় বেশি সাজু ভাই দেখে আসলো বন্ডা পাওয়া দেখে আসলো সকলেই দেখে আসলো শুধু আমি যাই নাই আমার একটু ভয় বেশি জানেন তো সীমান্তবর্তী এলাকা কে কোন দিক দিয়ে আসে আবার বিপদ করে মাশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।